ছাত্রদেরকে বলছি, কষে দেখো, 10-এর 1-এর লাভ ক্ষতির 19-এর অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা আমার অঙ্কগুলো খেয়াল করো, আমি খুব সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করে দিয়েছি, আমার করা অঙ্কগুলো তোমরা যদি মার্ক করো তাহলে দেখবে খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে, লাভ ক্ষতি তোমাদের পক্ষে কষ্ট হবে না। এখন অঙ্কগুলো দেখো, এখন অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখো, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে ও একটি জামা 15% লাভে বিক্রি করে 719.50 টাকা পেলেন। আবার তিনি যদি প্যান্টটি 25% লাভে ও জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি 30.50 টাকা বেশি পেতেন। একটি প্যান্ট ও একটি জামার মূল্য নির্ণয় করো। এখন মনে করিলাম প্যান্টটি X টাকা ও জামাটি Y টাকায় কিনেছিলেন। 1 নম্বর প্রশ্নের শর্ত অনুযায়ী কী হবে দেখো, 1 নম্বর প্রশ্নের শর্ত অনুযায়ী 120/100, কারণ বলেছে যে 20% লাভে, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে 120 টাকা, তাহলে 120x/100, আর 15% লাভে, তার মানে 115y/100 = কত বলেছে 719.50 টাকা, তার মানে 719.50 গোটাটা পয়সা করে দাও, তাকে 100 দিয়ে ভাগ করে দাও। আবার 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল। এখানে দেখো 2 নম্বর ইকুয়েশনটা কী বলেছে, দেখো এর থেকে আমি কী পাচ্ছি, দেখো এর থেকে পাচ্ছি 24x+23y = 143.90। কেন হচ্ছে এটা, কেন হচ্ছে দেখো, এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম, এর 100 আছে, এর 100 আছে, এর 100 আছে, তাহলে 100 উঠে গেল আমার। এবারে এবারে কী করছি দেখো, 5 দিয়ে আমি ভাগ করি, যদি 5 দিয়ে গোটা ইকুয়েশনটাকে ভাগ করি তাহলে 5 24 120, দেখো 24x 23 টাকা 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 523/115, তাহলে 24x+23 হয়। আর উপরেরটাকে যদি 5 দিয়ে ভাগ করি দেখো 5 9 70, 1 5 3 15 4, 5 9 45, তাহলে এটা আমার এই ইকুয়েশনটা হয়ে গেল। আবার দ্বিতীয় শর্ত কী বলেছে, দ্বিতীয় শর্তটা বলেছে 25% লাভে, তাহলে 125x/100, আর দ্বিতীয়টা 20% লাভে, 120y/100 = কত হচ্ছে 750 টাকা। 750 টাকা কেন হচ্ছে, এইটা কত টাকা বেশি বলেছে দেখো, এখানে তোমার কত টাকা বলেছে 30.50 টাকা, তাহলে 30.50 টাকা আর 719.50 টাকা, তাহলে কত হচ্ছে 750 টাকা। এই 750 টাকা আমি পয়সা করে 100 দিয়ে ভাগ করে দিয়েছি, দেখো এই 100গুলো কেটে যাচ্ছে, দেখো এই 100টা, এই 100টা, 100টা কেটে যাচ্ছে, এগুলো ভাগ করে দিচ্ছি আমি। এরপরে এটা কী করছি, 5 দিয়ে ভাগ করছি, 5 25 25, দেখো 5 25 100 হচ্ছে, তাহলে 5 24 120, দেখো 24y, আর এইটা হচ্ছে 5 15 75, তার গায়ে 300, তাহলে 15 গায়ে 300, তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা পাচ্ছি কত 24x+23y = 13 90, আর একটা পাচ্ছি 25x+24y = 150 200। প্রথম ইকুয়েশনটাকে কী করো, প্রথম ইকুয়েশনটাকে 25 দিয়ে গুণ করো, 25 দিয়ে গুণ করলে হবে দেখো 600x+575y = এইটা হবে। আর দ্বিতীয়টাকে তুমি কী করো, দ্বিতীয়টাকে 24 দিয়ে গুণ করো, 24 দিয়ে গুণ করলে হবে দেখবে 600x+576y = 360, এর গায়ে 300, কাটাকাটি করো, এখানে কত হচ্ছে 575 আর 576, -y হচ্ছে দেখো, আর এইটা বিয়োগ করলে 250 হচ্ছে, -250, মাইনাসগুলো কেটে গেলো, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত বেরোচ্ছে, ওয়াইয়ের ভ্যালু বেরোচ্ছে 250। এবারে 1 নম্বর ইকুয়েশনে ওয়াইয়ের মানটা বসাও, 24x+23x = 143 90, তাহলে 24x = 143 90, আর এটা গুণ করলে হবে 575 50, বিয়োগ করলে হচ্ছে কত 24x = 8640, তাহলে x = কত 360, তাহলে প্যান্টটির দাম 360 আর জামাটির দাম হচ্ছে 250 টাকা।